গর্ভস্থ শিশুর সঠিক বৃদ্ধি এবং শিশুর বুদ্ধি বিকাশের জন্য প্রয়োজনীয় একটি বিষয় হচ্ছে শিশুর শরীরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ হওয়া। অনেক মায়ের মনে প্রশ্ন থাকতে পারে যে শিশুর শরীরে অক্সিজেন সরবরাহ হয়ে আসলে লাভ কী, কারণ শিশু তো আর পেটের ভেতরে শ্বাস প্রশ্বাস নিচ্ছে না, তাহলে অক্সিজেন দিয়ে তার কাজ কী বা সে অক্সিজেনটা গ্রহণ করে কিভাবে। শিশু অক্সিজেন গ্রহণ করে মায়ের মাধ্যমে। মায়ের অ্যাম্বলিকাল কর্ডের সাথে শিশু সংযুক্ত থাকে। এই অ্যাম্বলিকাল কর্ডের মাধ্যমে মায়ের শরীর থেকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি ও অক্সিজেন শিশুর শরীরে পৌঁছায়। এই অক্সিজেন শিশুর বৃদ্ধি নিশ্চিত করে, শিশুর মস্তিষ্কের বিকাশ থেকে শুরু করে শারীরিক বিকাশে সাহায্য করে থাকে। কোনো শিশুর শরীরে যদি সঠিক পরিমাণে অক্সিজেন পৌঁছাতে না পারে তাহলে শিশুর বৃদ্ধি থেমে যাবে। শিশু শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী ও বিকলাঙ্গ হতে পারে। অর্থাৎ এক কথায় বুঝতে পারছেন যে শিশু শরীরে অক্সিজেন যাওয়াটা কতটা জরুরি। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো একজন গর্ভবতী মা কিভাবে বুঝতে পারবেন যে তার শিশু সঠিক পরিমাণে অক্সিজেন পাচ্ছে না। এই তথ্যগুলো জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। শিশুর শরীরে যে সঠিক পরিমাণে অক্সিজেন যাচ্ছে না তা কিন্তু আপনি টেস্টের মাধ্যমেও বুঝতে পারবেন, তবে সকল ক্ষেত্রে টেস্ট করানো আসলে সম্ভব হয় না। সেক্ষেত্রে মায়ের শরীরের কিছু লক্ষণ অথবা শিশুর শরীরের কিছু লক্ষণের মাধ্যমে এটি বুঝতে হয়। শিশু শরীরে কম পরিমাণে অক্সিজেন পৌঁছালে মায়ের শরীরেও যেমন কিছু লক্ষণ দেখা দেবে তেমন শিশুর মধ্যেও কিছু পরিবর্তন আসবে। প্রথমে আমরা জানাচ্ছি মা কোন টেস্টের মাধ্যমে বুঝতে পারবেন মায়ের শরীরে কম পরিমাণে অক্সিজেন যাচ্ছে, যার ফলে শিশু শরীরেও কম পরিমাণে অক্সিজেন যাচ্ছে, এবং মায়ের শরীরে কোন কোন লক্ষণ দেখা দিলে বুঝতে পারবেন শিশু কম অক্সিজেন পাচ্ছে। প্রথমত মা হিমোগ্লোবিনের টেস্ট করাতে পারেন, যেটিকে সিবিসি টেস্ট বলা হয়। এই টেস্টে যদি রক্তের ব্লাড সেলের পরিমাণ কম থাকে, অর্থাৎ লোহিত রক্ত কণিকার পরিমাণ কম থাকে, তার অর্থ হচ্ছে মায়ের শরীরে কম পরিমাণে অক্সিজেন আছে, কেননা এই লোহিত রক্ত কণিকার মাধ্যমে শিশু শরীরে অক্সিজেন পৌঁছাচ্ছে। যখন মায়ের হিমোগ্লোবিন কম তার মানে শিশু শরীরেও কম অক্সিজেন পৌঁছাচ্ছে। এবারে বলছি মা কোন কোন শারীরিক লক্ষণের মাধ্যমে বুঝতে পারবেন যে তার শিশু কম পরিমাণে অক্সিজেন পাচ্ছে। একটি নির্দিষ্ট সময় পর শিশু অনেক দ্রুত বাড়তে থাকে এবং মায়ের ওজনও বাড়তে থাকে। একজন সুস্থ ও স্বাভাবিক নারী প্রত্যেক মাসে প্রায় 500 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত ওজন বৃদ্ধি করতে পারেন। এতে করে তার শিশুর বৃদ্ধিও ঠিকভাবে হচ্ছে তা নিশ্চিত করা যায়। তবে গর্ভাবস্থায় যদি স্বাভাবিকের তুলনায় আপনার ওজন কম পরিমাণে বাড়ে অথবা আপনার ওজন বেড়ে আবার কমে যায়, এটি কিন্তু খারাপ একটি লক্ষণ। এর একটি কারণ শিশু শরীরে কম পরিমাণে অক্সিজেন যাওয়ার ফলে শিশুর বৃদ্ধি ঠিকঠাকভাবে হচ্ছে না, যার ফলে মায়ের ওজনও তেমন একটা বাড়ছে না, আর মা খাবার খাদ্যও ঠিকমতো খাচ্ছেন না, যার ফলে শরীরের রক্ত স্বল্পতা এবং এর কারণে মায়ের ওজনও তেমন একটা বৃদ্ধি পাচ্ছে না। শিশু শরীরে কম পরিমাণে পুষ্টি ও অক্সিজেন সরবরাহ হচ্ছে সেটি বোঝার আরও একটি মাধ্যম হচ্ছে মায়ের প্রচুর পরিমাণে বমি বমি ভাব এবং মাথা ঘোরানোর মতো সমস্যা অনুভব হওয়া। এমনিতে গর্ভাবস্থায় হালকা পাতলা বমি বমি ভাব ও মাথা ঘোরানোর মতো সমস্যা অনুভব হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। প্রথম 3 মাসে তো এমন হয়েই থাকে, তবে যদি পুরো গর্ভাবস্থা জুড়ে আপনি এই সমস্যাটি অনেক বেশি পরিমাণে ভোগ করেন, অর্থাৎ অনেক বেশি পরিমাণে মাথা ঘোরানো এবং বমি বমি ভাবে সমস্যা, যাতে আপনি কিছুতেই স্থির থাকতে পারছেন না, এর একটি কারণ হতে পারে শরীরে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি ও অক্সিজেনের অভাব, যার ফলে আপনার মাথা ঘোরানো এবং বমি বমি ভাবের মতো সমস্যা বেশি হচ্ছে। পরবর্তী লক্ষণ হচ্ছে অনেক বেশি ডিজিনেস বা ফ্যাটিক অনুভব করা, যার অর্থ হচ্ছে অলসতা, কোনো কাজে মন না বসা, গা ম্যাজম্যাজ করা, দুর্বলতা এই জাতীয় অনুভব। এর একটি কারণ কিন্তু রক্ত স্বল্পতা এবং হিমোগ্লোবিনের অভাব, আর রক্ত স্বল্পতা ও হিমোগ্লোবিনের অভাব অর্থই হচ্ছে আপনার শিশুর কাছে কম পরিমাণে অক্সিজেন যাওয়া। যে সমস্ত মায়েরা প্রচুর পরিমাণে অলসতা, ঝিমুনি, ম্যাজম্যাজ করা বা ঘুমঘুম ভাবে সমস্যায় ভুগে থাকেন, যাদের হাত পা কাঁপে অথবা বুক ধরপড় করে, তারা দ্রুত তাদের হিমোগ্লোবিনের টেস্ট করাবেন, কারণ এর থেকে কিন্তু শিশুর এবং আপনার মারাত্মক রকমের ঝুঁকি থেকে যায়।
আপনার শিশু কম পরিমাণে পুষ্টি এবং অক্সিজেন পাচ্ছে তা বোঝার আরও একটি উপায় হচ্ছে, আপনার যদি খাবারের প্রচুর পরিমাণে অরুচি থাকে, কোনো খাবার খেতে আপনার ইচ্ছে করে না, অথবা যে কোনো খাবারই আপনার বিষাদ টেস্ট অনুভব হয়, তাহলে কিন্তু স্বাভাবিকভাবে শরীরে কম পুষ্টি যাবে এবং শিশু কম পরিমাণে অক্সিজেন পাবে। এছাড়াও মায়ের প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হওয়া, এটিও এটিকে ইঙ্গিত করে যে শিশু শরীরে কম পরিমাণে অক্সিজেন পৌঁছাচ্ছে। গর্ভাবস্থায় পেট বাড়ার কারণে অথবা ওজন বৃদ্ধির কারণে হালকা পাতলা শ্বাসকষ্ট হওয়া অথবা চলতে ফিরতে অসুবিধা হওয়া খুবই স্বাভাবিক। তবে শ্বাসকষ্ট বা অ্যাজমার পরিমাণ তীব্র পরিমাণে হওয়া এবং মাঝে মাঝে এই সমস্যায় ভোগা ভালো লক্ষণ নয়, এটি একটি চিহ্ন যে আপনার শরীরে কম পরিমাণে অক্সিজেন পৌঁছাচ্ছে। এছাড়াও যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকে বা হঠাৎ করে প্রেশার অনেক বেশি বেড়ে যাচ্ছে, এতে করেও কিন্তু শিশু শরীরে কম পরিমাণে পুষ্টি ও অক্সিজেন সরবরাহ হতে পারে। এই হচ্ছে মায়ের শারীরিক কিছু লক্ষণ যার মাধ্যমে বোঝা যেতে পারে শিশু হয়তো কম পরিমাণে অক্সিজেন পাচ্ছে। শিশু শরীরেও কিছু লক্ষণ প্রকাশ পাবে যা মায়ের বুঝতে পারবেন এবং মাকে এই লক্ষণগুলো বুঝে সতর্ক হতে হবে। প্রথমত টেস্টের কথা বলছি, আপনি যখন আপনার শিশুর আল্ট্রাসাউন্ড করান তখন শিশুর ওজন সপ্তাহ অনুযায়ী ঠিক আছে কিনা তা কিন্তু আল্ট্রাসাউন্ড রিপোর্টে লেখা থাকে। যদি আল্ট্রাসাউন্ড রিপোর্টে আপনার সপ্তাহ অনুযায়ী শিশুর বৃদ্ধি এবং শিশুর উচ্চতা ঠিক না থাকে তাহলে আপনাকে চিন্তিত হতে হবে, কারণ শিশুর বৃদ্ধি ঠিকমতো না হওয়ার একটি অন্যতম কারণই হচ্ছে কম পরিমাণে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ। এছাড়াও বাহ্যিক কোন লক্ষণগুলোর সাহায্যে মা বুঝতে পারবেন চলুন জেনে নিই। একজন মায়ের গর্ভে শিশু আসার পর থেকে মা অপেক্ষা করেন শিশু কখন নড়াচড়া শুরু করবে। সাধারণত 24 সপ্তাহের মধ্যে প্রত্যেকটি শিশু নড়ে, 16 সপ্তাহ থেকে কিছু কিছু শিশু নড়াচড়া শুরু করে দেয় এবং লাস্ট সীমা হচ্ছে 24 সপ্তাহ। 24 সপ্তাহের মধ্যে মা হালকা পাতলা হলেও শিশু নড়াচড়া অনুভব করবেন। 24 সপ্তাহের পরেও যদি মা শিশুর কোনো ধরনের নড়াচড়া অনুভব না করেন এর অর্থ হচ্ছে সপ্তাহ অনুযায়ী শিশুর বৃদ্ধি হয়তো ঠিকমতো হচ্ছে না, এটি একটি চিন্তার বিষয়। এমন হলে মা দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন। 24 সপ্তাহের পর থেকে যারা নড়াচড়া অনুভব করছেন তারা কিন্তু বুঝতে পারবেন 28 সপ্তাহের পর থেকে শিশু তীব্রভাবে নড়ছে এবং 28 থেকে মোটামুটিভাবে 36 সপ্তাহ পর্যন্ত শিশু বেশ নড়বে এবং দৈনিক অন্ততপক্ষে 10 থেকে 12 বার অবশ্যই নড়বে। এই 10 বার নড়া যদি কমে যায় বা আগে 10 বার নড়ছিল এখন 10 বার নড়ছে না, বা আপনি আস্তে আস্তে অনুভব করছেন যে শিশু কখনোই 10 বার নড়েনি, এর অর্থ খারাপ কিছু, অর্থাৎ শিশু প্রয়োজনের তুলনায় ছোট কিংবা তেমন একটা বৃদ্ধি পায়নি, নতুবা শিশুর অন্য কোনো বিপদ হয়েছে যার কারণে শিশু নড়াচড়া কম। এক্ষেত্রে মাকে সতর্কতার সাথে এই বিষয়টি ডিল করতে হবে, দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এছাড়াও আপনি 3 মাস পার করার পর থেকে একটি ইঞ্চি টেপের সাহায্যে প্রত্যেক সপ্তাহে আপনার পেটের মাপ নিতে থাকবেন। দেখবেন প্রত্যেক সপ্তাহে আপনার পেট অল্প অল্প করে বড় হচ্ছে। যদি আপনি খেয়াল করেন যে এক সপ্তাহের সাথে আরেক সপ্তাহের পেটের পার্থক্য তেমন একটা নয়, অর্থাৎ তুলনামূলকভাবে আপনার পেট তেমন বাড়ছে না বা আগে কিছুটা বেড়েছিল এখন মনে হচ্ছে পেট আরও ছোট হয়ে যাচ্ছে, এটিও নির্দেশ করে শিশু কম পরিমাণে পুষ্টি এবং অক্সিজেন পাচ্ছে যার ফলে শিশুর বৃদ্ধি থেমে গিয়েছে বা শিশুর বৃদ্ধি আগের মতো আর হচ্ছে না। গর্ভাবস্থায় শিশু অল্প অল্প করে তার ওজনকে বৃদ্ধি করে। প্রথম দিকের মাসগুলোতে শিশুর ওজন তেমন একটা বাড়ে না, সাধারণত 7ম থেকে 9ম মাসে শিশু দ্রুত বৃদ্ধি পেতে থাকে। আর এই সময় মা যদি খেয়াল করেন মায়ের পেট তেমন একটা বাড়ছে না বা ভার অনুভব হচ্ছে না, শুধুমাত্র মায়ের শরীরের ওজন বাড়ছে কিন্তু শিশুর বৃদ্ধি মা তেমন একটা বুঝতে পারছেন না, শিশুর নড়াচড়া তেমন একটা জোরালো নয় অথবা শিশুর লাথিগুলো তেমন একটা শক্তিশালী নয়, এর থেকে এটিও বোঝা যেতে পারে শিশু তেমন একটা বড় হয়নি, কম পরিমাণে পুষ্টি এবং অক্সিজেন পাওয়ার কারণে শিশুর বৃদ্ধি আটকে গিয়েছে। এই লক্ষণগুলো মা ভালোভাবে খেয়াল করলে শিশুর সুস্থতা সম্পর্কে ভালোভাবে জানা যায়। এই লক্ষণগুলোর মাধ্যমে শিশুর অসুস্থতা বোঝা যায় খুব সহজে। এছাড়াও গর্ভাবস্থায় 4টি আল্ট্রাসাউন্ড অবশ্যই আপনাকে করতে হবে যার মাধ্যমে আপনি জানতে পারবেন সপ্তাহ অনুযায়ী শিশুর বৃদ্ধি ঠিকঠাকভাবে হচ্ছে কি না। এছাড়াও গর্ভাবস্থায় প্রত্যেকটি গর্ভবতী মায়ের অনেক বেশি সচেতন থাকা উচিত, বিশেষ করে খাবার খাদ্যের ব্যাপারে। অতিরিক্ত পরিমাণে কার্বযুক্ত খাবার খেলেই বা থালা ভরে ভাত খেলেই যে আপনার ওজন বাড়বে ব্যাপারটি কিন্তু তা নয়। আপনার ওজন বাড়লেও আপনার শরীরের রক্ত কিংবা পুষ্টি সঠিকভাবে নাও যেতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পুষ্টিকর খাবার খেতে হবে। যে সমস্ত খাবারে আয়রন বেশি শরীরের রক্ত বাড়াতে সাহায্য করে সেই সমস্ত খাবার ভরপুর মাত্রায় খেতে হবে, দুধ খেতে হবে, ডিম খেতে হবে, খাদ্য তালিকায় দই রাখতে হবে, বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি ও রঙিন ফলমূল খেতে হবে, এছাড়াও খেতে হবে
পনিরের মতো খাবার, মাঝে মাঝে ঘি খেতে পারেন, ড্রাই ফ্রুটস খাবেন এবং অবশ্যই খেজুরকে খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করবেন, যা আপনার শরীরে সঠিক পরিমাণে অক্সিজেন পৌঁছাবে এবং শিশুও সঠিক পরিমাণে পুষ্টি পেতে পারবে। তারপরেও যদি আমার বলা লক্ষণগুলোর মধ্যে কোনোটি আপনার মিলে যায়, তাহলে আপনি দেরি না করে দ্রুত চিকিৎসককে শরণাপন্ন হবেন, কারণ সময় থাকতে যদি আপনি সতর্ক হতে পারেন তাহলে শিশুর জীবন সহজেই বাঁচানো সম্ভব হবে। তো ভিউয়ার্স, আজকের এই উপকারী ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।